তারপরে আপনি যখন 71 সালে পাক বাহিনী এসে আপনাদের এখানে আক্রমণ করলো, সেদিনকে কি হয়েছিল বলেন তো মা? আমার স্বামীর ওই যে ঘরের যখন বাইরে গেছে মুসাফা করবার লাগে, পাক বাহিনী আইসি মুসাফা করবার লাগে গেছে, যাই হ্যাঁ তুমি মাইর আমি যে পাক পাইছি আমি আর দেখছি না দেখিনি। পরে শুনছি একজনের কাছে শুনছি বাড়ির সামনে, তো আমি তো বাড়ির বেশি বাইরে করে যাই না, এখন পর্যন্ত আমি যাই না বাড়ি বাইরে যাই না। পরে শুনছি শূন্য হাইরে দিকে হেরে আনবি শুধু আপনার স্বামীকেই মারছে না, আরো আমার এক মামারে মারছে, মামাকে মারছে জি, আমার মামারে আর আমার স্বামীরে কানে মারছে, মাইরা হেরে 2 লাখ যখন আমার এক সুহাত বই না সিন ডাকিয়ে নিছে, যাই হেরে দিকে আমি বিউস হয়ে গেছি, আমি আর পরে কিছু বলা খাইতাম না। তারপর তারপর আমার বাপ মা করে যে আমার বাপ মা আছে ফুলপুর, ফুলপুর থানা ছিলেন না, ওই ফুলপুর আসিল করে আমার নিয়ে গেছে, তো যে নাইন একা করে কেমনে থাকতে এরকম হচ্ছে যেন কেউ নাই লোক নাই না, আমার ছেলে মেয়ে সময় হয়েছে না বাড়ি যে এই বাড়ি আমার বাহের এই যে ভূগুলো এই পাশে জি আমার বাহের এই যে এই জায়গাটা এই গুলগড়টা এটা আমার বাপের, ওই যে আমার বাপের গুরুস্থান। এই স্বামী কি আপনার সম্মান করে সরকারি ভাতা আপনি দিচ্ছেন? শেখ মুজিবুর আমার 2000 টাকা দিয়েছে, 2000 টাকা দিয়েছে। তারপরে মতিয়া চৌধুরী যে আমি পাই, আর বর্তমানে যত ভাতা আছে ওগুলো আপনি পান, ওই যে 3টা ভাতাই পাই, 3টা ভাতাই জি। চাকরিতে আমার মুক্তিযোদ্ধা হিসাবে না মুক্তিযোদ্ধা আমি পাইছি। আচ্ছা, সে সময় কি আপনার স্বামীকে মারার পর কি ওরা পাকিস্তানিরা এসে কি আপনার উপর নির্যাতন করছে? না না নির্যাতন অসুবিধা হয় না না। আচ্ছা,